হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপ টিউটোরিয়াল। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই উপরে থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পারছো আজকে কী সম্পর্কে ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, অবশ্যই উপরে থাম্বনেলটা একটু আকর্ষিত দেওয়া হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে নতুন তিনটা ফিউচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যানেজার। সো বন্ধুরা, কী কী ফিউচার যুক্ত করতে যাচ্ছে আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ভিডিওটা যারা হোয়াটসঅ্যাপ প্রেমিক আছে, হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবা। সো বন্ধুরা, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো ধন্যবাদ। সো বেশি কথা বলবো না, আমরা মোর টপিকসে চলে যাব। সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম, দেন তারপর আমরা দেখতে পাচ্ছি আমি লিখে রেখেছি সুন্দর করে এবং ইমেজ দিয়ে একটা ফাইল তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছো বন্ধুরা, নতুন যেসব ফিউচার যুক্ত হতে পারে, সো তিনটা ফিউচারের কথা বলেছিলাম আমি, দেখতে পাচ্ছেন। এক নাম্বার হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, নতুন সুবিধা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেসেজ রিয়াকশন। তৃতীয় নাম্বার হচ্ছে ভয়েস মেসেজ, নতুন ফিউচার। সো আমি তিনটা সুন্দর করে পড়ে শোনাবো, বিস্তারিত আপনারা শুনবেন। সো আমি কথা বলবো না বেশি। এখানে দেখতে পাচ্ছো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, নতুন সুবিধা। ডিসঅ্যাপিয়ারিং মেসেজের মেসেজ অপশনে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে পাঠানো মেসেজ কতক্ষণ পর সক্রিয়ভাবে ডিলেট হয়ে যাবে তা নির্ধারণ করতে পারেন প্রেরকরা। এক্ষেত্রে 90 দিন ও 24 ঘন্টার নতুন দুটি অপশন যুক্ত করা হবে। বর্তমানে 7 দিন পর এই ধরনের মেসেজ সক্রিয়ভাবে ডিলেট হয়ে যায়। সো প্রথমটা আমি কিন্তু পরে শুনিয়ে দিয়েছি, আমি 2 নম্বরে চলে যাচ্ছি। মেসেজ রিয়াকশন, সো অনেকে কিন্তু মেসেজে রিয়াকশন দেন, হাহা রিয়াক্ট, স্যাড রিয়াক্ট, লাইক রিয়াক্ট, বিভিন্ন রিয়াক্ট তারা যুক্ত করতে যাচ্ছে। তাই বলছে এখানে, আমি একটু পড়ে শোনাই। মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে রয়েছে মেসেজ রিয়াকশন সুবিধা। এর সাহায্য কেউ কোনো মেসেজ পাঠালে তাতে পছন্দ অনুযায়ী রিয়াক্ট ইমো দেওয়া যায়। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষে এই সুবিধা যুক্ত করতে যাচ্ছে। পুরোপুরি মেসেজ আদলে কাজ করবে সুবিধাটি, মেসেঞ্জারে আদলে কাজ করবে সুবিধাটি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ, নতুন ফিউচার। এখন ভয়েস মেসেজ পাঠানোর সময় রেকর্ড বার্তাটি পরীক্ষা করার সুযোগ পান না প্রেরকরা, তবে এই সমস্যা থাকবে না নতুন ফিউচারে, দ্রুত চালু হবে এটি। ফলে ভয়েস মেসেজ পাঠানোর আগে তা নিজেই একবার শোনার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অবশ্যই বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই লেখাগুলো আমি দিয়ে দিব, ওখানে আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন সুন্দর করে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন বা আগে থেকেই কিছু বার্তা জেনে ফেলেছেন। সো বন্ধুরা, বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে।